আজকে আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা বা রোস্ট এই রেসিপিটা আপনারা যদি ফলো করে একবার তৈরি করেন তাহলে আপনারাও চেটে পুটে ভাত খাবেন শুধু ভাত না আপনারা ফ্রায়েড রাইস পোলাও নান যে কোনো খাবারের সাথে এটা পরিবেশন করে দেখতে পারেন মেহমানরাও অবাক হয়ে এটা খাবে এটা বানাতে কিছু টিপস আপনার ফলো করতে হবে প্রথমে টিপসগুলো জেনে নিই এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপিটা মাঝখান দিয়ে চাকু দিয়ে কাটা যাবে না নিচ থেকে একটা একটা করে ফুল বের করবেন এই ফুলগুলো আস্ত থাকবে কোনো মতেই ভেঙে ফেলা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো ফুল আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি আর নিচের অংশটা বাড়তি থাকলে চাকুর সাহায্যে কেটে নেবেন বা ভেঙে নেবেন তো ফুলকপিটা আমি আগে থেকে থেকে ভালো করে করে পরিষ্কার নিয়েছি তো আমি এখান শুধু বড় বড় ফুলকপিগুলো ফুল ছোট ফুলকপি দিয়ে করলে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি করে নিয়েছি আর গরম পানিতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো লবণ তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি বড় সাইজের ফুলকপিগুলো নিয়েছি যেগুলো সাইজের ফুলকপি ছিল সেগুলো এখানে আমি ব্যবহার করছি না হালকা একটু গরম ভাব দেওয়ার পর আমি এটা নামিয়ে সিদ্ধ করার কিন্তু কোনো প্রয়োজন নাই সিদ্ধ করলে ফুলকপি একদম নরম হয়ে গলে যাবে রান্না করতে করতে এই জন্য হালকা একটা ভাব দিবেন গরম পানির আর অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন ফুলকপির যে এক্সট্রা গন্ধটা সেটা আর থাকবে না এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি আর আমি ফুলকপিগুলো গরম তেলে ছেড়ে নেড়ে ছেড়ে ভালো করে চারো দিক দিয়ে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি বা হিটে রাখতে পারে না হাই ফ্লেম করার প্রয়োজন নাই আর এটা সিদ্ধ হওয়ারও প্রয়োজন নাই জাস্ট একটু ভেজে নিবেন এতে খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় সবগুলো ফুলকপি ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে আর এই তেলেই আমি কোরমাটা ব্যবহার করব এক চা চামচের মতো আর এই কোরমার মশলায় কি কি আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আছে এখানে দারচিনি আছে তেজপাতা তারপরে আছে এলাচি তারপরে আছে লবঙ্গ তারপরে আছে জয়ত্রী একদমই সামান্য তারপরে আছে আস্ত কালো গোলমরিচ তারপরে আছে আস্ত ধনিয়া তারপরে আছে আস্ত জিরা আর এই কোরমার মশলাটা আমি বাসায় নিজেই তৈরি করে একসাথে মিক্সড করে রেখেছি এই মশলা দিয়ে আমি কোরমা গরু মাংসের রেজালা তাছাড়া রোস্টেও ব্যবহার করতে পারি আর দিয়ে দিচ্ছে এখন দুইটা শুকনো মরিচ উপকরণগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নাই দিয়ে দিব আধা কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নেড়ে ছেড়ে হালকা ভেজে নেব আর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি আমি যে কোরমার মশলাটা দিয়েছি এটা এক চা চামচের মতো ব্যবহার করেছি এখন দিব আমি রসুন বাটা আধা চা চামচের মতো আর আদা বাটা দিব এক চা চামচের মতো আর আমি এখানে এক্সট্রা একটা রোস্টের মশলা ব্যবহার করছি এটা আমার বাসায় তৈরির রোস্টের মশলা এখানে আছে চাইফুল জোঁতি এলাচি দারচিনি লবঙ্গ পোস্তা দানা ধনিয়া জিরা সবগুলো উপকরণ একসাথে করে আমি মশলাটা তৈরি করি সেখান থেকে আমি দিয়েছি এক চা চামচের মতো আর এখন দিয়ে দিব আমি কিশমিস আট দশটার মতো ধুয়ে আমি দিয়েছি আর দিয়ে দিব আমি দুইটার মতো আলু বাখারা উপকরণগুলো দিয়ে একটু ছেড়ে নিব আমার কিন্তু লবণ দেওয়া হয়নি তাই না আপনারা চাইলে আগেও দিতে পারেন তো আমি এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ এটার পরিমাণ আর স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিব আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এটাও আপনারা চাইলে কম বেশি করতে পারেন ঝালের পরিমাণ অনুযায়ী উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিতে হবে সবগুলো মশলা দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ফুলকপিগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে মশলার সাথে ফুলকপিটা মিক্সড হয়ে গেলে দিয়ে দিব আমি বাদাম গুঁড়া তো এখানে আমি দুই টেবিল চামচের মতো বাদাম গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব আধা কাপের মতো লিকুইড দুধ দুধ দেওয়ার পর আর বাদাম দেওয়ার পর ফুলকপির কোরমাটা একদম গ্রেভি হয়ে যাবে আর অবশ্যই দুধ যখন দিবেন তখন চুলার আঁচটা লো হিটে রাখবেন তো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেরেস্তা পেঁয়াজ পেরেস্তা দেওয়ার পর ফ্লেভারটা কিন্তু একদম দারুণ আসে তো দুই টেবিল চামচের মতো পেঁয়াজ পেরেস্তা আর দিয়ে দিতে হবে টমেটো কেচাপ টমেটো কেচাপ দিব আমি টেবিল চামচের মতো টমেটো কেচাপ আর পিঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ফুলকপির সাথে মিক্সড করে নিচ্ছি ইফাঁকি কিন্তু আপনার ফুলকপিটা যথেষ্ট পরিমাণে নরম হয়ে গিয়েছে আর এখন আপনি দিয়ে দিবেন রোজ ওয়াটার মানে গোলাপ জল আপনি চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচের মতো রোজ ওয়াটার বা কেওড়া জল যে কোনো একটা ব্যবহার করতে পারবেন আমি গোলাপ জল দিয়েছি গোলাপ জলের মুখা দিয়ে এতে আপনাদের বুঝতেও সুবিধা হবে তো গোলাপ জল দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা ভেজে নিয়েছি যখন দেখবেন একদম ফুলকপির পানিটা শুকিয়ে গিয়েছে তখন সামান্য একটু পানি দিয়ে এই ফুলকপিটা সিদ্ধ করে নিতে পারেন বা কষিয়ে নিতে পারেন আর আপনার ফুলকপিটা যদি একদম সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পানি দেওয়ার আর প্রয়োজন নাই আর আপনি যদি একটু বেশি সিদ্ধ করতে চান তাহলে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে রান্না করবেন বা ফুলকপিটা সিদ্ধ করে নেবেন তা আমি কিন্তু একদমই সামান্য পানি দিয়েছি অনেক সময় কিন্তু ফুলকপির থেকেও পানি উঠে এটা আর এক্সট্রা পানি দিয়ে কষানো বা সিদ্ধ করার প্রয়োজন পড়ে না তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে গরম গরম পরিবেশন করবেন যে কোনো খাবারের সাথে এটা খুবই ভালো লাগে রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এমনকি পোলাও সাথেও এটা খেতে খুব বেশি ভালো লাগে আমার রেসিপিটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে গ্রেভি হয়েছে আর কতটা পরিমাণে টেস্টি হবে ভিডিও দেখে তো বুঝলে হবে না বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবেন আর ওপর দিয়ে আমি পরিবেশনের জন্য একটু পেঁয়াজ পেরেস্তা দিয়ে দিলাম এই তো আমার রান্না একদম কমপ্লিট একটু ভেঙে দেখাই যে এটা কতটা পরিমাণে নরম হয়েছে তো দেখুন এটা চামচ দিয়ে টোকা দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে যথেষ্ট পরিমাণে সফট আজকের মতো আমি এখান থেকে বিদায় নিব কি করতে হবে জানেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আল্লাহফেজ সবাইকে